নমস্কার বন্ধুরা বন্ধুরা, আজ আমরা এমন একটা সফটওয়্যারের কথা বলবো যেটা কিন্তু আমাদের মতো যারা প্রফেশনে আছে, অর্থাৎ জব ওয়ার্ক করে, তাদের কিন্তু খুবই কাজে আসবে। এখানে দেখুন যে আমাদের যে সমস্ত ফাইলগুলো আছে, যেমন 2022 সালের ফাইল, 2021 সালের ফাইল এবং আরও অনেক পুরনো ফাইল, অনেক সময় আমাদের কী হয় যে 6 মাস আগে বা 1 বছর আগে আমরা কোনো কাজ করেছি, সেই কাজটা এখন আবার নতুন করে প্রিন্ট আউট হবে, ঠিক আছে, আবার নতুন করে হবে। তো সেক্ষেত্রে আমাদের কী হয় যে পুরোনো ফাইলগুলো আমাদের খুঁজতে হয়, নাহলে নতুন করে আমাদের আবার তৈরি করতে হবে। তো এই খোঁজার পেছনে কিন্তু আমাদের অনেকটা টাইম চলে যায় এবং আমরা আদৌ বুঝতে পারি না যে সেই কাজটা আমাদের আছে কি নেই। তো সেই ধরনের খোঁজার জন্য কিন্তু আমাদের একটা বেস্ট ফ্রি সফটওয়্যার আছে, যেটা হচ্ছে কুইক সার্চ। তার কথা কিন্তু আজ আমি আপনাদের বলবো এবং করেও দেখাবো এবং কীভাবে ইনস্টল করবো সেটা কিন্তু করে দেখাবো। যেমন এখানে দেখুন, 2022 সালের মধ্যে আমাদের প্রচুর ফাইল আছে, ক্লায়েন্ট অনুসারে কিন্তু ফাইলগুলো রাখা আছে। যেমন এখানে দেখুন, এপ্রিল মাসের কাজ, আগস্ট মাসের কাজ, ফেব্রুয়ারি মাসের কাজ, ঠিক আছে, আমাদের প্রচুর কাজ এমনিভাবে তৈরি করা আছে। এটা শুধুমাত্র একটা ক্লায়েন্টের, এমনি প্রচুর ক্লায়েন্টের কাজ আমাদের সেভ করা আছে প্রায় অনেক বছর ধরে, 2018, 2019, 2020, 2021, 2022, ঠিক আছে, তারও আগেও। তো আমরা সেই সমস্ত ফাইলগুলো কীভাবে সার্চ করব যাতে আমাদের কাজের সুবিধা হয়, আবার নতুন করে করতে যাতে না হয়, তার জন্য আমরা কীভাবে ফাইলটা খুঁজে পাব। ওকে, তো এখানে দেখুন যে আমাদের এটা 2022 সালের ফাইল, এখানে দেখুন 2020 সালের ফাইল আছে এবং 2018 সালের ফাইলও আছে। তো এখানে সাপোজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সার্চ করবেন। যেমন দেখুন, এখানে একটা নাম আছে, ক্লায়েন্টের নাম, তার ভিতরে অনেকগুলো ফাইল আছে, এটা যেহেতু অনেকটা পুরোনো ফাইল, সাপোজ এখানে যে কোনো একটা ফাইল, যেমন এখানে লেখা আছে কালী পুজোর বিল বা জুন, বা এখানে লেখা আছে মল্লিকা লিপলেট। সাপোজ এই যে মল্লিকা লিপলেটটা আছে, এটা 2018 সালে আমাদের হয়েছে, 2022 সালে হয়তো এটা আমাদের আবার রিপ্রিন্ট করতে হবে। তো সবসময় কিন্তু আমাদের মনে থাকে না যে ফাইলটা আমরা কবে করেছি, কোন সালে করেছি, কার মধ্যে করেছি। তো আমরা কিন্তু খুব ইজিলি সার্চ করতে পারি, তার জন্য আমরা চলে যাব হচ্ছে কুইক সার্চ। এটা অলরেডি কিন্তু আমাদের ইনস্টল করা আছে, আমি কীভাবে ইনস্টল করবেন সেটা কিন্তু একটু পরে আমি দেখাবো। আমি কুইক সার্চে ক্লিক করলাম, সাপোজ আমি ফাইলটা খুঁজবো হচ্ছে মল্লিকা লিপলেট। তো আমি এখানে জাস্ট লিখবো MALLI, দেখুন অলরেডি লেখার পরে কিন্তু চলে এসেছে, এখানে দেখা যাচ্ছে মল্লিকা লিপলেট 2018 সালে রাজু ফোল্ডারের মধ্যে আছে। দেখুন এখানে লেখা আছে গণেশ ফ্লেক্স, ঠিক আছে, তো আমি যদি এখানে লিখি গণেশ ফ্লেক্স, GANE গণেশ ফ্লেক্স, ঠিক আছে, দেখুন অলরেডি কিন্তু শো করছে, 4টে ফাইল শো করছে, একটা JPG, একটা CDR, একটা CDR, 2018, 2018, 2018। তো বন্ধুরা, এইভাবে কিন্তু একদম কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা খুঁজে পেয়ে যাব এবং আমাদের কাজে কিন্তু অনেকটা সুবিধা হবে। যদি নামটা আমাদের একটু মনে থাকে, প্রথম দুটো অক্ষর মনে থাকে, তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু পেয়ে যাব। যদি আমাদের মনে করি যে CDR ফাইল খুঁজবো, তাহলে কিন্তু জাস্ট গণেশ CDR লিখলে কিন্তু শুধু CDR ফাইলগুলো শো করবে। ওকে, এবার দেখুন আমি আরেকবার সার্চ করছি এখানে, এখানে দেখুন যে কোনো একটা ফাইল আমরা সার্চ, ট্যুর ফ্লেক্স, দেখুন লেখা আছে ট্যুর ফ্লেক্স, একটা CDR ফাইল আছে। তো আমি এখানে জাস্ট লিখছি TOUR ফ্লেক্স, দেখুন শো করছে ট্যুর ফ্লেক্স, ই ড্রাইভের মধ্যে 2018 মধ্যে জাগৃতি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা কত তাড়াতাড়ি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ফাইল খুঁজে বার করতে পারছি, খুব ফ্রি সফটওয়্যার। আচ্ছা বন্ধুরা, এবার আমরা দেখে নেব যে আমরা কীভাবে ইনস্টল করব। তার জন্য আমরা খুবই ইজি ব্যাপার, জাস্ট আমরা ক্রোমে ক্লিক করব আর এটা একটা ফ্রি সফটওয়্যার, জাস্ট লিখব কুইক সার্চ। দেখবেন সবার ওপরেই কিন্তু ওয়েবসাইটটা আছে, কুইক সার্চ বেস্ট ফ্রি ডেস্কটপ সার্চ টুল ফর লোকেট এ ফাইল। তো আমরা এখানে ক্লিক করব, আর যেহেতু এটা ফ্রি সফটওয়্যার, ডাইরেক্ট ডাউনলোড নাও লেখা আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে, আর এখানে আমরা ডাবল ক্লিক করে একটা নর্মাল সেট আপ আমরা করে নেব, কোনো এর মধ্যে কোনো কিন্তু ক্রিটিক্যাল কিছু নেই, জাস্ট ক্লিক করে জাস্ট নর্মাল আপনারা এটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি আর কিন্তু করলাম না। তো বন্ধুরা,
এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি খুঁজে পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে।